ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ডিফেন্ডার নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই মেন এপিসোডে আমরা আলোচনা করবো প্রধানত ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তাছাড়া কিন্তু বেশ কয়েকটা অফিসিয়াল আপডেট আছে অন্যান্য ক্লাবদের সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো এটা আজকের দিনের সেকেন্ড এপিসোড ফার্স্ট এপিসোডে অনেকগুলো বড় বড় আপডেট দিয়েছিলাম ওই ভিডিওটাও কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিওটার লিংক দিয়ে দেবো আর যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের রেগুলার আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো চলো সরাসরি আজকের মেন আলোচনাটায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব ইন্ডিয়া আন্ডার সিক্সটিন টিমের আপডেট দিয়ে ইন্ডিয়ান ফুটবলের একজন অভিজ্ঞ কোচ ইশফাক আহমেদ অর্থাৎ কেরালা ব্লাস্টার্স এফসির প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কোচ দীর্ঘদিন ধরে আইএসএলে যুক্ত আছেন কে সাথে তাছাড়া জামশেদপুর এফসিরও অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তো সেই ইশফাক আহমেদকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়া আন্ডার সিক্সটিন টিমের হেড কোচ হওয়ার অবশ্যই এটা একটা ভালো সাইনিং বলাই যায় ইন্ডিয়া আন্ডার সিক্সটিন টিমের জন্য একজন অভিজ্ঞ কোচ এটা একদমই কনফার্ম আপডেট তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম অন্যদিকে ব্যাঙ্গালুরু এফসি তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করেছে ফর্মার ইন্ডিয়ার ক্যাপ্টেন রেনেডি সিংকে রেনেডি সিংয়ের সাথে তিন বছরে চুক্তি করে নিয়েছে ব্যাঙ্গালুরু এফসি এটাও কিন্তু পুরোপুরি অফিসিয়াল অন্যদিকে তৃতীয় যে অফিসিয়াল আপডেটটা দিয়ে দেবো চেন্নাইন এফসিকে নিয়ে চেন্নাইন এফসি সাইন করে নিয়েছে অস্ট্রেলিয়ান সাতাশ বছর বয়সী স্ট্রাইকার জর্ডান মারেকে আগেই তোমাদেরকে এটা কনফার্ম করেছিলাম এবার এটা পুরোপুরি অফিসিয়াল থাই লিগ টুতে খেলছিলেন লাস্ট সিজনে জর্ডান মারে এর আগে আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসি জামশেদপুর এফসির মতো ক্লাবে খেলেছেন যেখানে টোটাল ছত্রিশটা ম্যাচে আইএসএলে এগারোটা গোল একটা অ্যাসিস্ট করেছেন জর্ডান মারে তো থাই লিগ টু থেকেই জর্ডান মারে চেন্নাইন এফসিতে জয়েন করেছেন একদমই অফিসিয়াল অন্যদিকে এবার পরবর্তী যে অফিসিয়াল আপডেটটা দিয়ে দেবো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে একটা সিজনের লোন ডিলে সাইন করে নিয়েছে তেইশ বছর বয়সী ডিফেন্ডার নাওচা সিংকে নাওচা সিং ভার্সেটাইল একজন ফুটবলার ডিফেন্সের সমস্ত জায়গাতেই খেলেন মানে লেফট ব্যাক রাইট ব্যাক সেন্টার ব্যাক প্রতিটা পজিশনেই খেলতে পারেন নাওচা সিং এর আগে তিনি ট্রাও এফসি নেরোকা এফসি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি গোকুলাম কেরালা এফসি ইস্টবেঙ্গল এই সমস্ত ক্লাবে খেলেছেন এবার তিনি এই সিজনটা খেলবেন কেরালা ব্লাস্টার্স এফসি জার্সিতে একদমই অফিসিয়াল মুম্বাই থেকে এক বছরের লোন ডিলে এই সাইনিংটা হয়েছে এবার আসা যাক ইস্টবেঙ্গলের আজকের ব্রেকিং ট্রান্সফার আপডেটটাতে ইস্টবেঙ্গলের পরবর্তী সিজনের প্রধান সেন্টার ব্যাক মানে বিদেশি সেন্টার ব্যাক কে হবেন সেটাই কিন্তু একটা সব থেকে বড়ো প্রশ্ন এই মোমেন্টের মানে ইভান গঞ্জালেজকে রাখবে না অন্য কোনো প্লেয়ার আসবে এটাই কিন্তু সবার মনে প্রশ্ন দেখো এই ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব কোনোভাবেই ইভান গঞ্জালেজকে রাখতে চাইছে না বাট যেটা তাকে টাকা দিতে হবে সেই নিয়ে একটা সমস্যা তো চলছেই তবে এখন যেটা আপডেট ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু একজন বিদেশি সেন্টার ব্যাককে শর্ট লিস্টেড করে নিয়েছে তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক বোরহা গ্রানেরো বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই বোরহা গ্রানেরোকে শর্ট লিস্ট করেছে কথাবার্তা একদমই ইনিশিয়াল স্টেজে শুরু করেছে বোরহা গ্রানেরোর সাথে এই বোরহা গ্রানেরো যিনি কিন্তু তার খেলা শুরু করেছিলেন ভ্যালেন্সিয়া ইউথ একাডেমি থেকে তারপর স্পেনের বিভিন্ন ক্লাবে খেলেছেন স্পেনের সেকেন্ড ডিভিশন লোয়ার ডিভিশন সমস্ত জায়গাতেই মানে লালিগাতে খেলেননি তবে সেগুনটা ডিভিশন অর্থাৎ স্পেনের যেটা সেকেন্ড ডিভিশন সেখানে একশো কুড়িটার বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ভ্যালেন্সিয়া বি রিক্রিয়েটিভো রেসিং স্যান্টান্ডার তাছাড়া ডেপোটিভো লা করুনা এই সমস্ত ক্লাবে খেলেছেন লাস্ট খেলছিলেন স্পেনেরই লোয়ার ডিভিশন ক্লাব ক্যাস্টেলনে সেখানে তার কন্ট্রাক্ট ওই জুন মাসের তিরিশ তারিখেই শেষ হয়ে যাবে তারপর তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন বর্তমানে এই ফুটবলারের মার্কেট ভ্যালু ওয়ান পয়েন্ট সিক্স ইয়ার তো দেখা যাক ইস্টবেঙ্গল ফাইনালি এই বোরহা গ্রানের ওকে সাইন করাতে পারে কিনা তবে পুরোটাই এখনও ইনিশিয়াল স্টেজে আছে পরবর্তী সময়ে আরও কোনো আপগ্রেড এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই আপডেটটা পেলাম তাই তোমাদেরকে জানিয়ে দিলাম এই আপডেটটা করেছে লাল হলুদ ঐক্য অর্থাৎ ইস্টবেঙ্গলের একটা ট্রাস্টেড সোর্স বলাই যায় তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা